এক ভাই প্রশ্ন করেছেন পানি পান করে গ্লাসে অবশিষ্ট পানি ফেলে দিলে কি হয় গুনা হয় কি না হ্যাঁ মনে রাখবেন যারা গ্লাসে করে পানি পান করার পর যে পানি অবশিষ্ট থাকে তা ফেলে দেন এটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে মনে রাখবেন পানির এক একটি ফোটা আল্লাহর নিয়ামত আর আল্লাহর নিয়ামত ইচ্ছাকৃত ফেলে দিয়া নিয়ামতকে অসম্মান করার স্বামী এবং অপচয়ের স্বামী পানি নষ্ট না করার নিয়তে পান করার সময় প্রথমে গ্লাসে পানি কম করে নিবেন যদি তাতে পিপাসা না মিঠে তখন আবার নিবেন যারা এতদিন করেছেন তারা প্রশ্ন হলো মহিলারা তালাক দিতে পারবে কিনা মহিলারা তালাক যদি দিয়ে দেয় সেটার হুকুম কি মনে রাখবেন তাফরিজে তালাক তথা স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেয় সেটাকে তাফিজ যে তালাক বলে আর ক্ষমতা দুই ধরনের বাক্য দ্বারা দিতে পারেন এক স্বামী বলল তুমি নিজেকে নিজে তালাক দাও তখন সেই মজলিসে স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে হবে যদি স্ত্রী তালাক না দিয়ে সেই মজলিস থেকে উঠে যায় বা সেই মজলিস ভঙ্গ হয়ে যায় তাহলে স্ত্রীর সেই ক্ষমতা বা এখতিয়ার আর থাকবে না দুই নম্বর হলো স্বামী যদি বলে তুমি যখন ইচ্ছা তখন নিজেকে নিজে তালাক দিতে পারবে তখন স্ত্রী যে কোনো সময় নিজেকে নিজে তালাক দিতে পারবে আর সেই তালাক সাথে সাথে কার্যকর হয়ে যাবে এখন স্বামী যদি স্ত্রীকে তালাকের আর না দেয় আর স্ত্রী যদি নিজেকে নিজে তালাক দেয় আর তখন স্বামী যদি সম্মতি সূচক হা বলে তাহলেও তালাক হয়ে যাবে